नमस्कार, आई एम सुभजित रॉय, वेलकम टू माय यूट्यूब चैनल। आज सबाई जाने जे काली पूजा, हैप्पी दिवाली सबाई के। आज समय पे गेलाम, ताई आमी आपनादेर जन्य एकटी भिडियो शेयर करते चले आसलाम। देखो आज के जे भिडियोटा आमी आलोचना करछी सेटा होच्छे एकेबारे नवागत अर्थात निउकामारदेर जन्य, जारा नतून नतून आमार चैनेले आसछेन एवं आपनारा चाइछेन होमिओपैथिक माइंड टेक्निकटिके शिखते, तादेर जन्य आमार ए भिडियो। आपनारा जारा नतून आछेन आपनारा आस्ते आस्ते ए पेशेंट भार्सनगुलो देखार चेष्टा करुन। आपनारा देखबेन आमार चैनेले जे प्लेलिस्ट आछे सेई प्लेलिस्टे देखबेन लेखा आछे पेशेंट भार्सन, एक दुई तीन करे करे आमी साजिए साजिए आपनादेर जन्य पब्लिश करछि, आपनारा ओखाने देखुन। আপনারা যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে, কারণ আমরা প্রথম এইসব ভার্সনগুলোকে ধরে ধরে আমরা আমাদের স্যারদের কাছ থেকে শিখেছিলাম। আমরা আস্তে আস্তে এই ভার্সনগুলো আমরা আমাদের চেম্বারে পেতে থাকি এবং আমরা সেই ভার্সনের উপরে পেশেন্টের জন্য মেডিসিন সিলেক্ট করি এবং তাতে মিরাকেল রেজাল্টও আমরা দেখতে পাই। তো আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে নিরাশ হবেন না, কেউ কিছু না কিছু শিখতে পারবেন। দেখুন এই মাইন্ড টেকনিকটা শেখা যেমন সহজ, অ্যাপ্লাই করাটা ঠিক তার থেকে অনেকটা কঠিন। কঠিন এই অর্থে বললাম যে আমাদের মাইন্ড টেকনিক হিসাবে যদি আমরা মেডিসিন অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে ম্যাক্সিমাম টাইমই, দিনের ম্যাক্সিমাম টাইমই আমাদেরকে পড়াশোনা করতে হবে। এবং আপনারা যারা আমার চ্যানেলে আসছেন, আমি প্রত্যেক সময় বলি আপনারা আমার এই কনভার্স মানে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যা পাচ্ছেন সেগুলো খাতায় লিখে নোট করে রাখুন, দিনে অন্তত একবার দুবার করে বলাবেন, চোখ অন্তত বুলাবেন, প্র্যাকটিস করবেন এবং আবার ভিডিওগুলোকে বারবার আপনারা রিড করবেন, দেখবেন। তাহলে দেখবেন আপনারা এক সময় মাইন্ড টেকনিকে ভালো পারদর্শী হয়ে গেছেন। তা আমার এই প্রচেষ্টা আমার বাঙালি বন্ধুর জন্য যে তারা যেন সহজেই এই মাইন্ড টেকনিকটিকে শিখতে পারে। আর আরেকটা কথা বলবো যে আপনারা না ভিডিওগুলোকে কেটে কেটে দেখবেন না, অর্থাৎ অনেকে স্কিপ করে 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 দেখে। এতে কি হবে, আপনি যদি আমার কোনো একটি ভার্সন শুনতে না পান তাহলে কিন্তু আপনি মাইন্ড টেকনিকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন না। কেন না, একটা বক্তার বক্তব্য পুরোটাই শুনতে হবে, তাহলে কিন্তু আপনি সহজেই সেই কেসটা সলভ করতে পারবেন। ওকে, বেশি কথা বলবো না, আবারও আপনাদেরকে আমার ভিডিও শুরু করার আগে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলুন শুরু করা যাক। দেখুন আজকে আমি যে পেশেন্ট ভার্সনটা বলছি, এই পেশেন্ট ভার্সনটা আমরা চেম্বারে প্রায় পেয়ে থাকি, প্রায় 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 এবং আমরা প্রচুর পাব চেম্বারে। আর তার সাথে একটা কথা বলি, আমাদের মাইন্ড টেকনিকে প্র্যাকটিস করতে গেলে আমি কিন্তু এই সব পেশেন্ট ভার্সনটা একেবারে নবাগতাদের জন্য তৈরি করছি। আমাদেরকে মনে রাখতে হবে তিনটে পি, অর্থাৎ তিনখানা পি আমাদেরকে মনে রাখতে হবে, পি পি পি, অর্থাৎ প্রেজেন্ট, প্রিডোমিনেটিং অ্যান্ড পারসিস্টিং স্টেটমেন্টস অফ দ্য পেশেন্টস মাইন্ড, অর্থাৎ পেশেন্টের মনের এই তিনটে স্টেট যদি আপনারা, এই তিনটে স্টেটসকে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা মাইন্ড টেকনিক সহজে উপলব্ধি করতে পারবেন। তার জন্য অনেক বাজারে বই আছে, আপনারা পড়ার চেষ্টা করুন। আপনারা যার যার কাছে পড়াশোনা করছেন এই টেকনিক নিয়ে তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আর নেক্সট আর কটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই টেকনিকে আসতে গেলে, সেটা হচ্ছে হোয়াট হি সেজ, হাউ হি সেজ,
হোয়াই হি সেজ হোয়েন হি সেজ, অর্থাৎ হাউ হি সেজ। একটা পেশেন্ট যখন এসে সে কেমনভাবে কথা বলছে, হোয়াট হি সেজ সে কি বলছে, অর্থাৎ সে আপনার কাছে কি চাইছে কি বলছে, হোয়েন হি সেজ পেশেন্টটা কখন বলছে, আর হোয়াই হি সেজ কেন পেশেন্টটা বলছে। এই কটা ম্যাক্সিমাম যদি আপনারা সহজে উপলব্ধি করতে পারেন, আপনার মাইন্ড টেকনিকটিকে সুন্দরভাবে শিখে নিতে পারবেন। তো আমার এটা বিষয় নয়, আমার বিষয় হচ্ছে পেশেন্স ভার্সন বলা। আর এই পেশেন্স ভার্সন আমাকে যদি বলতে হয়, তাহলে আমার এই পেশেন্স ভার্সন বলতে গেলে আমাকে এই যে এই তিনটে এই কটা কথা আমাকে বলতে হয়, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমি একটা পেশেন্স ভার্সন বলবো বলেছি, তাই শুনুন পেশেন্স ভার্সনটাকে। আপনারা যারা অর্থাৎ সবাই আমার এই ভিডিওটা এখন দেখছেন, আপনারা সবাই প্র্যাকটিস করেন কম বেশি। তো আপনি আপনার চেম্বারে একটি পেশেন্টকে বহুদিন ধরে দেখছেন, হয়তো দেখা গেল 2 মাস অথবা 5 মাস অথবা 6 মাস অথবা 1 বছর ধরে ট্রিটমেন্ট করছেন আপনি, কিন্তু সেই পেশেন্টের না রোগটা সারছে না। তো হঠাৎ রীতিমতো একটা পেশেন্ট ধরুন মিনিমাম আপনার কাছে 8 মাস ট্রিটমেন্ট করেছে, 8 মাস পর একদিন আসলো আপনার চেম্বারে, আসার পর হঠাৎ বললো, মানে যখন বসলো আপনার সামনে, সে প্রথমে চুপ করে থাকলো, আপনি বললেন বলুন, সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বললো, ডাক্তার বা ডাক্তার বাবু, আমার আপনার সঙ্গে একটা কথা আছে। তারপর আপনি বললেন বলুন, কথাটা হচ্ছে আমি আপনার কাছে কদিন ট্রিটমেন্ট করেছি বলুন তো, কদিন ধরে ট্রিটমেন্ট, আমাকে আপনারা ফলো করুন তাহলে বুঝে যাবেন আপনার কাছে আমি কতদিন ট্রিটমেন্ট হচ্ছি বলুন তো। কেন না না আপনি বলুন না, প্রেসক্রিপশনটা দেখে বলুন না আপনি, আমি বা আপনার খাতায় লেখা আছে আপনি বলুন না দেখে আমি কতদিন আপনার কাছে ট্রিটমেন্ট হচ্ছে। তা আপনি দেখে বললেন অমুক তারিখে এসেছেন, আজ এই পর্যন্ত প্রায় 7-8 মাস। আচ্ছা ডাক্তারবাবু, বা আচ্ছা ডাক্তার, আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? আপনি আমাকে বলেছিলেন যে আপনি আপনার এই সমস্যার জন্য, সে যে সমস্যা হোক, আপনি আপনার এই সমস্যার জন্য মিনিমাম 6 মাস ওষুধ খান, তারপরে আস্তে 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 কমে যাবে। কিন্তু আপনি 6 মাসের জায়গায় 8 মাস তো লাগিয়ে দিলেন, কই সারলো না তো, আপনার কথা তো কোনো দাম নেই। কতদিন হয়ে গেল আর আপনার কাছে ফিজও বেশি, প্রচুর টাকা দিতে হয়, পাশ অন্যান্য ডাক্তার এত টাকা নেয় না হোমিওপ্যাথিতে, কত টাকা আপনার কাছে চলে গেল, সারছে না তো ডাক্তার। আটটা মাস হয়ে গেল 6 মাসের কথা বলে, আরে বাবা আমার তো একটু অন্তত কমবে, সেটুকুও তো আমার কমছে না, দেখুন কি কি অবস্থা, রোগ তো কমার জায়গায় আরো বেড়ে গেল, আর ভালো লাগছে না, এরমভাবে চলা যায় নাকি। আবার কোনো কোনো পেশেন্ট আপনাদের সামনে শেষে বলবে, ডাক্তার না আর ওষুধ খাওয়া যাবে না তোমার কাছে বা আপনার কাছে। আবার কেউ কেউ বলবে যে আমি আর পয়সা কড়ি আপনাকে দেব না, আপনি সারাবেন তারপরে পয়সা পাবেন। তো এটা হচ্ছে একটা পেশেন্টের ভার্সন, আপনারা পেশেন্টের ভার্সনটা মন দিয়ে শুনলেন। এই কথাগুলোকে আমরা যদি ডিকোড করি রুব্রিকে, অর্থাৎ রুব্রিকে যদি আমরা কনভার্ট করি, একটা সুন্দর মেডিসিন পাব। দেখুন এইসব কথাগুলো, এইসব পেশেন্ট ভার্সনগুলো আমরা সাধারণত আমাদের স্যারদের কাছ থেকে শুনেছি, এবং যারা মাইন্ড টেকনিকে অনেক পুরাতন তারা কিন্তু এগুলো পারে, এগুলো তাদের কাছে ইজি ব্যাপার। আর আমি এগুলো শুধুমাত্র যারা একেবারে নতুন হাতে ধরে, অনেকে আমাকে বলে যে শুভজিৎ তুমি কি সুন্দর মাইন্ড টেকনিককে পেশেন্ট ট্রিটমেন্ট করছো, ওই আমি তো পারছি না। এটা কোনো কথা নয়, আমি পারছি বলে আমার মাথা তো আর এত বড় নয়, আপনার মতোই আমার মাথা, তা আমি যখন পারি আপনিও পারবেন, আমার গুরুরা যখন এত ভালো পারে আমারও চেষ্টা যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, তাই তো আপনাকে স্বপ্ন দেখতে হবে সেই জায়গায়।
দেখুন আমার এই চ্যানেলটি শুধুমাত্র মাইন্ড টেকনিক রিলেটেড ভিডিও আমি মানে মাইন্ড টেকনিক রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলটিতে আমি কিন্তু আপলোড করি, কোনো ক্লাসিক্যাল নয় বা অন্য অন্য কোনো পদ্ধতি আমি এখানে ইউজ করি নয় করি না, শুধু মাইন্ড টেকনিক। আপনারা এই মাইন্ড টেকনিকটিকে ভালোভাবে শিখুন, দেখুন এটা সবার দ্বারা সম্ভব নয়, এটা একটা কি বলবো এই এই জায়গায় পড়াশোনা করা অর্থাৎ এই মাইন্ড টেকনিক বিষয়ে জানা প্রচণ্ড মানুষের ধৈর্য থাকতে হবে, ধৈর্যের চ্যুতি ঘটলে কিন্তু এই টেকনিককে আসা যাবে না, তার জন্য আপনাকে প্রচণ্ড পড়াশোনা করতে হবে, প্রচণ্ড চেষ্টা করতে হবে, প্রতিদিন অন্তত বই নিয়ে বসতে হবে, খাতাগুলো নিয়ে দেখতে হবে, তাহলেই দেখবেন আপনারা পারবেন। আর যাদের আপনারা যারা নতুন তাদেরকে বলবো আপনারা এই যে আমার পেশেন্ট আমার যেই পেশেন্ট ভার্সন শুনছেন, আমার যেই গল্প শুনছেন, এই যে আমি আপনাদের সঙ্গে অভিনয় করে দেখাচ্ছি, কথাগুলো বলছি, এইগুলো সুন্দরভাবে খাতায় লিখুন। এবার আপনার চেম্বারে যখন চলে আসলো আপনি তো আরে বাবা বাংলায় তো পেশেন্ট কী বলছে সেটা তো বুঝতে পারছেন না, ওই দাদা বলেছিল এই হলে এই হবে, এই দিয়ে দেখুন না, আপনারাই আমার প্রমাণ, আপনারা প্রমাণ করুন যে কাজ হয় না হয়। যাই হোক, আশা করি আপনারা পেশেন্ট এই পেশেন্টের ভাষণটা শুনলেন। এবারে আমরা এই পেশেন্টের ভাষণটিকে আমরা রুব্রিকে কনভার্ট করব, দেখুন কিভাবে। যারা নতুন, কিন্তু আমি বারবার বলছি ভিডিওতে, যারা একেবারে নতুন নবাগতা তাদের জন্য, তাহলে আপনি অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন, ডাক্তার আর কই আমার তো সারলো না, প্রায় ছ মাস হয়ে গেল, আপনি বললেন ছ মাসে সেরে যাবে, কই কমলো না তো। দেখুন পেশেন্ট যখন এই কথাটা আপনাকে বলছে আপনার শুনতে ভালো লাগছে, ভালো লাগছে না? পেশেন্ট এখানে আপনাকে কিভাবে চেস করছে দেখুন, খাতাটা খুলে দেখুন না, প্রেসক্রিপশনটা দেখুন না, ধুর মাথা কমাত্মক দূরের কথা বেড়েই গেল, 1% যদি কমতো বুঝতাম আমি ওষুধ খেয়ে আমার কমেছে, বলেনি পেশেন্ট, বলেছে ডাক্তার এ আর কবে কমবে। দেখুন পেশেন্ট যখন এই কথা আপনার সঙ্গে বলছে, তাহলে আপনাকে আমি বলেছিলাম চারটে কি মনে রাখতে, অর্থাৎ চাবি, হোয়াট ই সেজ, হোয়াট হি সেজ অর্থাৎ পেশেন্টটি কি বলছে, সে কি বলছে, হাউ হি সেজ সে কেমনভাবে বলছে, হোয়াই হি সেজ কেন সে বলছে, হোয়েন হি সেজ কখন সে বলছে। আমরা যদি এখন এই এইটাকে এই কথাটাকে আমরা একটু কনভার্ট করার চেষ্টা করি রুব্রিকে, তাহলে আমরা প্রশ্ন করি তো যে হোয়াট ইস এস সে কি বলছে, হাউ ইস এস সে কেমনভাবে বলছে। দেখুন সে কি বলছে, সে কি বলছে, কেন বলছে, কখন বলছে, দেখুন আমরা সুন্দর উত্তর পেয়ে যাব। আমরা প্রথমে হাউ দিয়ে প্রশ্ন করি, হাউ হি সেজ অর্থাৎ পেশেন্ট কিভাবে বলছে, সে কেমনভাবে বলছে। দেখুন ডাক্তার আপনি প্রেসক্রিপশনটা দেখুন তো, আপনার খাতাটা দেখুন না, খাতাটা দেখুন, কথা বলার সময় এরমভাবে বলছে, চোখগুলো ছোট হয়ে আসছে, অর্থাৎ আমরা তার মুখ দেখে বুঝতে পারছি পেশেন্ট যে কথা বলছে তার মধ্যে একটা কী রয়েছে, রাগ রয়েছে, রাগ, তার একটা চাপা কষ্ট রয়েছে, সেই কষ্টের সঙ্গে বলছে। অর্থাৎ পেশেন্ট কীভাবে বলছে, পেশেন্ট এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে অ্যানয়িংলি, অ্যানয়িংলি কথার অর্থ কি, বিরক্ততার সঙ্গে, খুব বিরক্ত হয়ে গেছে পেশেন্ট, বিরক্ততার সঙ্গে, ডাক্তার কী বলেছিল আর কী হলো, দিস ইজ অ্যানয়িংলি, অর্থাৎ পেশেন্ট অ্যানয়িংলি মানে বিরক্ততার সঙ্গে পেশেন্ট এই কথাটা বলছে। তাহলে এই যে বিরক্ততার সঙ্গে কথাটা বলছে, এই বিরক্ত ইংরাজি কি, বিরক্ত ইংরাজি হচ্ছে ইরিটেবল, ইরিটেবল অর্থাৎ বিরক্ততার সঙ্গে বলছে, অর্থাৎ ইরিটেবিলিটি, কখন কখন, দেখুন একটা সুন্দর রুব্রিক আছে, ইরিটেবিলিটি পেইন ডিউরিং, পেইন মানে কি ব্যথা, ডিউরিং মানে কি সময়, অর্থাৎ হোয়েন হি সেজ কখন সে কথা বলছে এবং কেমনভাবে বলছে, এরকম যদি আমরা প্রশ্ন করি তাহলে কখন সে বলছে, তার রোগ সারছে না, তার ধৈর্যের চ্যুতি হয়েছে, তার রোগ আর কমছে না, তখন তার মধ্যে একটা রাগ, রাগের সৃষ্টি হয়েছে
এবং এই রাগের জন্য তার মধ্যে একটা ইরিটেবলের ভাব এসছে, অর্থাৎ সে বিরক্ত হয়ে গেছে। তাই বিরক্ততার সাথে কখন বলছে, পেইন ডিউরিং এর সময়, অর্থাৎ যখন তার পেইন হচ্ছে। পেইন মানে হতে পারে রোগ, অর্থাৎ রোগের ব্যথা, অর্থাৎ রোগের জন্য যে কষ্ট, দিস ইজ পেইন। এমনকি পেইনটা যদি আমরা ইমোশনালি ভাবি, মানসিকগতভাবে ভাবি, তাও হয়, অর্থাৎ মনের দিক থেকে তার একটা যন্ত্রণা হচ্ছে যে আপনি কথা রাখেননি, আর আমার রোগের জন্য কষ্ট হচ্ছে, আমার মনেও কষ্ট হচ্ছে, দিস ইজ পেইন। ডিউরিং মানে সময়, অর্থাৎ হয়েনি শেষ, সে কখন এ কথা বলছে, সে তার রোগ যন্ত্রণা, তার যন্ত্রণার সময় বলছে। যন্ত্রণা মানে তার মনের যন্ত্রণা হতে পারে, মেবি তার ফিজিক্যাল প্রবলেমের জন্য হতে পারে, অর্থাৎ ইরিটেবিলিটি মানে হচ্ছে সে বিরক্ত, ইরিটেবিলিটি পেইন ডিউরিং, অর্থাৎ তার যন্ত্রণার সময় তার মধ্যে একটা আমরা বিরক্ততার ছাপ দেখতে পাচ্ছি, দিস ইজ ইরিটেবিলিটি। বোঝা গেল? ইরিটেবিলিটি রুব্রিকটা নিতে গেলে পেশেন্টের মুখে চোখে, অর্থাৎ চোখ মুখে আপনাকে ইরিটেবলের ছাপ দেখতে হবে, অর্থাৎ সে খুব বিরক্ততার সঙ্গে একেবারে ভ্রুটুরু কুচকে, মানে কাছুমাচু হয়ে, রেগে, রাগ যন্ত্রণার মধ্যে দিয়ে আপনার সামনে কথাগুলো প্রকাশ করবে, দিস ইজ ইরিটেবল। অর্থাৎ আমরা এখান থেকে একটা সুন্দর রুব্রিক নিতে পারি, ইরিটেবিলিটি পেইন ডিউরিং। তাহলে ইরিটেবিলিটি পেইন ডিউরিং মানে কি, তার রোগ কমছে না, তাই তার মনের যন্ত্রণা, এবং তার সঙ্গেও তার ফিজিক্যালের যে কষ্ট, সেই যন্ত্রণাটাকে এখানে আমরা পেইন বলে ধরছি। অর্থাৎ তার পেইনের সময় সে খুব ইরিটেবল হয়ে পড়েছে, তাই এখানে আমরা রুব্রিক ধরবো ইরিটেবিলিটি পেইন ডিউরিং। তাহলে রুব্রিক কি হলো, মাইন্ড ইরিটেবিলিটি পেইন ডিউরিং। এবারে আমরা বলি পেশেন্ট আর কি বলছে, হোয়াট ইজ সেজ, সে বলছে ডাক্তার কতদিন হয়ে গেল, কই কমছে না তো, বলেছিলে 6 মাসে কমে যাবে, এখন তো 8 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কমছে না তো। অর্থাৎ এখানে পেশেন্ট আপনার সঙ্গে কিসের কথা বলছে, অর্থাৎ একটা বিজনেসের কথা বলছে। আপনার সঙ্গে আমি একটা চুক্তি করেছিলাম, আপনি আমার সঙ্গে একটা চুক্তি করেছিলেন, কিন্তু কিসে সেই চুক্তিটা, মানে যে চুক্তিটা করেছিলেন সেই চুক্তির অনুযায়ী আপনি কথা রাখতে পারেননি, তাহলে আপনার কাছে আমি এসেছিলাম, আমি আমার অর্থ ব্যয় করি, মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, বাট আপনি ট্রিটমেন্টে ফেল হলেন। অর্থাৎ এই যে লাভ এবং লস, অর্থাৎ লস অ্যান্ড প্রফিট যেখানে থাকে সেটাই হচ্ছে বিজনেস। তাহলে আমরা এখান থেকে সুন্দর একটি রুব্রিক ইউজ করতে পারি, সেটা কি, মাইন্ড বিজনেস টকস অফ। কি বললাম, মাইন্ড বিজনেস টকস অফ, অর্থাৎ টক মানে হচ্ছে বলা, টকস আছে কেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন, সে মাইন্ড বিজনেস টকস অফ, অর্থাৎ অফ মানে রবায়ে, টকস অফ বিজনেস, সে তার ব্যবসার কথা বলছে, বা মাইন্ড টকিং বিজনেস অফ, যেভাবে আপনি নিতে পারেন। তাহলে আমরা এখান থেকে দুটো রুব্রিক সুন্দরভাবে করে ফেললাম, তাই তো? এইবারে যে কথাটা, পেশেন্ট যখন আসলো আপনার সামনে, খানিকক্ষণ চুপ করে থাকার পরে এমনভাবে পেশেন্ট আপনার সঙ্গে কথা বলছে যেন সে চেষ্টা করছে যে একটা নয়েজের সৃষ্টি করতে, একটা গণ্ডগোলের সৃষ্টি করতে, একটা হট্টগোল অবস্থা তৈরি করতে, একটা কোলাহলপূর্ণ জায়গা তৈরি করতে আপনার সঙ্গে। অর্থাৎ আপনি চেম্বারে বসে আছেন, আপনার চেম্বারে ঢুকলো, বাইরে কতগুলো পেশেন্ট বসে আছে, এখন যদি চেম্বারে পেশেন্ট এসে এরকম বলে, তাহলে আপনার কি মনে হবে, আপনার মনে হবে না পেশেন্ট মনে হয় এখানে এসছে হট্টগোল পাকানোর জন্য, কিভাবে কথা বলছে, যেটা আমার কানে শুনতে ভালো লাগছে না, অর্থাৎ নয়েজের সৃষ্টি করা। তাহলে এখান থেকে আমরা সুন্দর একটি রুব্রিক নিতে পারি, মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ। ইনক্লিনেশন কথার অর্থ হলো ইচ্ছু বা আগ্রহ। কি বললাম, মাইন্ড নয়েজ, নয়েজ মানে কি, নয়েজ কথার অর্থ হলো মানে গোলমাল সৃষ্টি করা, শব্দ, কিছু বাজে শব্দ তৈরি করা, তাহলে নয়েজ ইনক্লিনেশন, ইনক্লিনেশন কথার অর্থ হলো ইচ্ছা বা আগ্রহ, টু মেক তৈরি করতে, টু মেক তৈরি করতে এ নয়েজ, একটা আওয়াজ, বাজে আওয়াজ, একটা গন্ডগোল, একটা হৈ হট্টগোল, অর্থাৎ
পেশেন্ট এখানে এসে আপনার সঙ্গে কি করছে, একটা মানে কি বলবো, একটা গন্ডগোলপূর্ণ বা একটা কোলাহলপূর্ণ একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। আপনি অর্থাৎ যে কথাগুলো শুনতে আপনার আর ভালো লাগছে না, দিস ইজ নেক, তাহলে কি লিখবেন, মাইন্ড, রুব্রিক কি হবে, মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ, অর্থাৎ পেশেন্ট চেষ্টা করছে একটা কোলাহলপূর্ণ পরিস্থিতি তৈরি করতে। বুঝাতে পারলাম? দেখুন, বিলেডোনার পেশেন্টরা আসে, এসে কি বলে, বিলেডোনার পেশেন্টরা এসে আমাদের চেম্বারে বলে, ডাক্তার কমছে না কেন, কি হলো, এই সেই, অর্থাৎ তারা না ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে প্রথমে। তারপর যখন আপনি বলেন, আপনি কি আমার সঙ্গে ঝগড়া করছেন, না না আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাইছি না, দেখুন অ্যাকচুয়ালি কমছে না তো, খুব কষ্ট হচ্ছে। অর্থাৎ পেশেন্ট ঝগড়া করে বেলেডোনা, কিন্তু পরে আবার কি করে, আপনার সঙ্গে আপোষ করার চেষ্টা করে, কারণ বেলেডোনা ক্যারির ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্টের মধ্যে বসে আছে। অর্থাৎ তারা ক্যারিড হতে চায় আপনার দ্বারা, ওষুধের দ্বারা, তাই তারা ভাবে আমি যদি ঝগড়া এরকমভাবে করতে থাকি তাহলে তো আমি ভালো ওষুধ পাবো না। তাই বেলেডোনা পরে আবার হেসে হেসে বলে, না না কমছে না তো, তাই আপনার কাছে জানতে এসেছি, ঝগড়া আমি করতে আসিনি। তাই বেলেডোনার মধ্যে এই রুব্রিকটা আছে, মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ। এই কেসের এই ভার্সানের মুখ্য রুব্রিক হলো মাইন্ড ফিয়ার এক্সট্রাভ্যাকেন্স অফ, এক্সট্রাভ্যাকেন্স মানে অমিতা ব্যয় বলে বলা হয়, বাংলাটা আমি ঠিক ক্লিয়ার বলতে পারছি না। এক্সট্রাভ্যাকেন্স কথার অর্থ হলো লিমিট ক্রস করে যাওয়া, অ্যাকচুয়ালি এটা মনে রাখুন, এক্সট্রাভ্যাকেন্স কথার অর্থ হলো লিমিট ক্রস করে যাওয়া, অর্থাৎ ধৈর্যের চ্যুতি ঘটা, ধৈর্য হারিয়ে ফেলেছি, বা এক্সট্রাভ্যাকেন্স কথার অর্থ হলো বেশি খরচ হয়ে যাওয়া। আপনি বাজারে আপনার ওয়াইফকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আপনার ওয়াইফ দেখা গেল যে বাজারে গিয়ে কিছু কাপ শাড়ি কিনছে, তো আপনার খরচ করার সাধ্য রয়েছে, আপনার পকেটে রয়েছে 5,000 টাকা, কিন্তু আপনার ছেলের জন্য কিনে দিতে হবে 2,000 টাকার জিনিস, বউয়ের জন্য বললেন বাড়ি থেকে যে তোমার তুমি কিন্তু 2,000 টাকার মধ্যে বাজার করো, আর 1,000 টাকা আমি জামা প্যান্ট কিনবো, ও ছেলেকে 2,000 টাকা দেবো। তো আপনার বউ যখন শাড়ি কিনছে, কিনতে 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 প্রায় 1,500 টাকার জিনিস কিনে নিয়েছে, শাড়ি কিনেছে 1,500 টাকার একটা শাড়ি, 1,500 টাকার আর একটা শাড়ি নিতে গেছে, তখন বলছে না থাক, দেখো দেখো আমার কাছে না এত পয়সা নেই। আর কেন এই কথা বললেন, অর্থাৎ বেশি খরচ হয়ে যাওয়ার ভয়ে। দেখুন এখানে পেশেন্ট এসে বলল, ডাক্তার কত টাকা গেছে বলুন তো, সাধারণ মানুষের মতো তো ফিজ নয় আপনার, প্রচুর টাকা খরচ হয়ে গেছে, এটাও একটা টকিং অফ বিজনেস। তাহলে এখানে একটি রুব্রিক আমরা ধরলাম, কি বললাম, মাইন্ড ফিয়ার এক্সট্রাভ্যাকেন্স অফ, অর্থাৎ এক্সট্রাভ্যাকেন্স, ফিয়ার মানে কি, ভয়। দেখুন ফিয়ার মানে, আমি বারবার বলেছি, ফিয়ার হচ্ছে ইন ফিউচার, ভবিষ্যতের ভয়, কিন্তু বর্তমানে তার সেই সমস্যাটা থাকবে, অর্থাৎ তার ভয় যে পড়ে না বেশি খরচ, এক্সট্রাভ্যাকেন্স অফ মানে পড়ে না বেশি খরচ হয়ে যায়, পড়ে না বেশি বেড়ে যায়, না পড়ে না বেশি বাড়াবাড়ি হয়ে যায়, অর্থাৎ এই এক্সট্রাভ্যাকেন্সটা কথার অর্থ হলো, আমরা এখানে মেডিকেল টার্ম হিসাবে ইউজ করব যে বেড়ে যাওয়া, লিমিট ক্রস করে যাওয়া, অর্থাৎ মাইন্ড ফিয়ার এক্সট্রাভ্যাকেন্স অফ কথার অর্থ হলো বেশি বেড়ে যাওয়া, বেশি মানে কি বলবো, খরচ মানে বেশি খরচ হয়ে যাওয়া। এখানে খরচ হয়ে যাওয়া মানে কি, এখানে আপনি ধরতে পারেন পেশেন্ট আপনার সঙ্গে যে টকিং অফ বিজনেস করছে, তার অর্থ হলো পেশেন্ট বলেছে আমি আর পয়সা দিতে পারবো না, অর্থাৎ পেশেন্ট চাইছে যে তার যে টাকা খরচ হয়েছে এখন আর তার বেশি টাকা খরচ করবে না, রোগের তো কিছুই লাভ হলো না, যদি এখন বেশি খরচ হয়ে যায় তাই আপনাকে কথা বলছে, অথবা তার রোগ ভবিষ্যতে আরও বেড়ে যাবে এই টেনশানে আপনাকে বলছে যে যে কি ডাক্তার কমছে না কেন, এতদিন ধৈর্য ধরেছি আমি আর পাচ্ছি না, অর্থাৎ দিস ইজ ফেয়ার এক্সট্রাভ্যাকেন্স। ওকে বোঝাতে পারলাম? তাহলে দেখুন ভিডিওটা অনেক লং হবে অবশ্যই, যেহেতু একেবারে ধরে ধরে বোঝানো হচ্ছে, তো তাহলে কেসটায় আমরা কি পেলাম একটু ইন ব্রিফ আমরা সংক্ষেপে জানি। একটা পেশেন্ট আপনার চেম্বারে ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট চলাকালীন আপনার কাছে এসে বলছে যে ডাক্তারবাবু আমার এই সমস্যা কমছে না, এর জন্য আপনার কাছে প্রচুর খরচ হয়ে গেছে, আমি আর ট্রিটমেন্ট করতে চাই না, খুব রেগে রেগে এ কথা বলল, আর যদিও আপনি ট্রিটমেন্ট করেন আমি কিন্তু পয়সা করে দিতে পারবো না, অথবা এই সব কিছু নাও বলতে পারে, ডাক্তারবাবু কমছে না কেন, এত বেড়ে যাচ্ছে, কী অবস্থা, আমি আর সহ্য করতে পারছি না।
আমি আর সহ্য করতে পারছি না, আপনি কথা দিয়েছিলেন এই কদিনেই কমবে, এখন আর কেন কমছে না, খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, এরমভাবে কি থাকা যায়? তাহলে আপনারা এই রুব্রিকগুলো ইউজ করে আপনারা ওপিয়াম সিলেক্ট করতে পারেন পেশেন্টের জন্য। তাহলে কী কী রুব্রিক আমরা ইউজ করলাম, সেটা হচ্ছে মাইন্ড ইরিটেবিলিটি পেইন ডিউরিং, মাইন্ড টকিং বিজনেস অপ বা বিজনেস টকস অপ, মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ, অ্যান্ড মাইন্ড ফিয়ার এক্সট্রা ভ্যাকেন্স অপ, অর্থাৎ অনেকটা বেড়ে যাওয়ার ভয়, অনেকটা খরচ হয়ে যাওয়ার ভয় পেশেন্ট এই কথা বলছে। তাহলে এই চারটে রুব্রিক নিয়ে আপনারা ওপিয়াম দিতে পারেন। আস বলা তো যায় না যে আপনার ওপিয়ামে পেশেন্ট সেরে গেল। ওকে, আজ এ পর্যন্ত, আবার নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন। নমস্কার।